পঞ্চায়েত নির্বাচন ঘিরে ভোট পর্ব যতদিন চলে ততদিন কিন্তু উত্তাল হয়েছে গোটা বাংলা বলতে পারি, গোটা জেলায়, এবং তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। আর ভোট পরবর্তী সময়েও মুর্শিদাবাদ কিন্তু উত্তালের ছবি উঠে আসছে। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দুই ব্যাগ বোমা উদ্ধার হয়েছে এবং এই হরিহর থানার পুলিশ সেই বোমাগুলি উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এবং অন্যদিকে যখন কলকাতা হাইকোর্ট আরও 10 দিন কেন্দ্রীয় বাহিনীকে থাকার নির্দেশ দিয়েছে এই রাজ্যে, ঠিক সেই মুহূর্তে হরিহরপাড়ায় অর্থাৎ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যতা ছড়িয়েছে গোটা রাজ্যে। ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ পৌঁছে গিয়েছে ইতিমধ্যে এবং বোমা দুই ব্যাগ বোমা উদ্ধার করেছে হরিহর থানার পুলিশ, এমনটা জানা যাচ্ছে। এখনও পর্যন্ত মোট 850টি বোমা ছিল ওই দুই ব্যাগে, এমনটাও জানা যাচ্ছে। এবং ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার, তা ঘিরে উত্তাল রাজ্য। ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার, মুর্শিদাবাদের হরিহরপাড়াতে বোমা উদ্ধার হয়েছে, দুই ব্যাগ বোমা উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে হরিহর থানার পুলিশ। ঘটনাস্থলে হরিহর থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং দুই ব্যাগ বোমা উদ্ধার করেছে। এখনো পর্যন্ত 850টি বোমা উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানা যাচ্ছে? রুকনপুর এলাকা রয়েছে, সেখানে ভবানীপুরের রাস্তা এবং তার উল্টো দিকেই অর্থাৎ তার পাশেই হচ্ছে নওদা থানা, এই সীমান্তবর্তী এলাকায় দুটি জোলা ভর্তি বোমা দেখতে পায় এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়া থানার পুলিশ, এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের অনুমান যে 16 থেকে 17টি বোমা রয়েছে দুটি ব্যাগে, তবে বোমা কে রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকার মানুষের দাবি যে ভোট পরবর্তী হিংসার কারণে বোমাগুলো ব্যবহার করা হওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, তবে যেভাবেই হোক দুষ্কৃতীরা একটা পরিত্যক্ত জায়গায় বোমাগুলো রেখে গেছে। পৌঁছাতে খবর দেওয়া হয়েছে বোমাগুলো যাতে উদ্ধার করা হয় এবং বোমাগুলো যাতে নষ্ট করা হয়। তো বিষয় যেটা হচ্ছে, এলাকার মানুষ, তুমি জানো এর আগেও হরিহরপাড়া একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছে, নওদা সহ বেলডাঙা, বেলডাঙাতে প্রচুর বোমা উদ্ধার হয়েছে, ভোট পরবর্তীকালেও বোমা উদ্ধার হচ্ছে। পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে, জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন প্রায় 850-এর বেশি বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে। ধন্যবাদ, ধন্যবাদ কল্যাণ। মুর্শিদাবাদে ভোট পরবর্তী সময়েও কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং বেলডাঙাতেও হয়েছে, হরিহরপাড়াতেও এবার হলো, ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার এবং তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যেই বলা যেতে পারে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী আরও 10 দিন থাকবে রাজ্যে এবং ভোট পরবর্তী হিংসার এই যে ঘটনা, এটা কিন্তু এখনও বহাল রয়েছে এবং ঘটনাস্থলে হরিহর থানার পুলিশ পৌঁছেছে। প্রায় 850 বোমা উদ্ধার হয়েছে হরিহরপাড়ায়।